बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी मोहम्मद आइनुल हक सहकारी अध्यापक इस्लाम शिक्षा विभाग नाजिमपुर डिग्री कॉलेज गुरुदासपुर नाटोर डिग्री तृतीय वर्ष छात्र छात्री अस्सलाम वालेकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। तुम्हारा सबाई केमन आछो आशा करी आल्लाह रहमते भालो आछो। आज के तुम्हारे जे विषय आलोचना करब से विषयटी तुम्हारे इस्लाम शिक्षा पंचम पत्र अंतर्भुक्त। इस्लामी समाजे आदलेर गुरुत्व आमी एकटु आदल सम्पर्के आलोचना करी। आदल होच्छे ओई जिनिस जेटा होच्छे कोनो ব্যক্তির যদি কিছু পাওনা থাকে তাহলে তার পাওনাকে সঠিকভাবে বুঝে দেওয়া, এটার নামই হচ্ছে আদল। আরেক ভাষায় বলা যায় যে কোনো বস্তুকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটি ভাগই যেন সমান সমান হয়, কোনো রকম যেন কম বেশি না হয়, এটাই হচ্ছে আদল বা ন্যায় বিচার। আসলে ইসলামী সমাজে আদলের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে সমাজে যদি আদল না থাকে, ন্যায় বিচার না থাকে, তাহলে সমাজে নানা রকম অশ্লীল বেহায়াপনা খারাপ সকল কাজ চলতে থাকে, যার কারণে সমাজটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর সমাজটা একটি রাষ্ট্রের অংশ, কোনো সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে রাষ্ট্র বা সে দেশও নষ্ট হয়ে যায়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই জন্যে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আদলকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা আমাদের যে ন্যায্য অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে পাব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আদলের গুরুত্বের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আল্লাহর নির্দেশ পালনে আদেশ। আল্লাহর নির্দেশ পালনে আদল, আল্লাহ তাআলা নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে সকল ক্ষেত্রে ন্যায় বিচারকে, আদলকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়া ইহসান। আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, আদেশ দিয়েছেন কি করে তারা যেন ইহসান এবং আদলকে প্রতিষ্ঠিত করে। এই জন্যে আমাদের সমাজে আদলকে প্রতিষ্ঠিত করা আল্লাহর একটি নির্দেশ এবং এইটা আমাদের আবশ্যক। আরবি ভাষায় যেটাকে আমরা ফরজ বলে থাকি। এই জন্য সমাজে আমাদের কী করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদল। আমরা যদি ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আদল সম্পর্কে আমাদের জানতে হবে, আদলের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বুঝতে হবে। আমরা যদি কোনো বিচারকে সমাজে করতে চাই তাহলে আমাদের কিন্তু ন্যায় বিচারের সাথে আদলের সাথে আমাদের কী করতে হবে, বিচার করতে হবে। কোনো বিষয়ের মীমাংসার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব আমাদের করা যাবে না। আমরা যদি পক্ষপাতিত্ব করি তাহলে আল্লাহর নির্দেশকে কী করা হবে, অমান্য করা হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আদল সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সে ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে কী করো, বিচার ফয়সালা করো,
মীমাংসা করো আর তাহাকুমু বিল আদল, তোমরা তখন ইনসাফের সাথে ন্যায়ের সাথে আদলের সাথে তার বিচার কার্যকে কী করো পরিচালনা করো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই জন্য আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তিন নম্বর যে বিষয়টা আসছে, ব্যক্তি জীবনে আদল। আমরা সমাজের একটা অংশ হচ্ছে ব্যক্তি, ব্যক্তি থেকে কি হয় সমাজ গঠিত হয়। এই জন্য আমাদের কি করতে হবে, ব্যক্তি জীবনে আদলকে প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তি জীবনে আমাদের কিছু মৌলিক চাহিদা আছে, অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান সহ প্রত্যেক ব্যক্তিরই কি আছে অধিকার আছে। আমরা ব্যক্তি জীবনে কি করব, আদলকে প্রতিষ্ঠিত করব। আমাদের কাছ থেকে যে যা পাবে আমরা সেটাকে কি করব, পাওনা হিসেবে দিয়ে দেব, এবং আমরা যার কাছে যে অধিকারটা পাব সে অধিকারটা আমাদের কী করতে হবে, আদায় করে নিতে হবে। আর আমরা যদি আমাদের অধিকারকে আদায় করতে না পারি এবং অন্যের অধিকারকে যদি আমরা যথাযথভাবে দিতে না পারি, তাহলে সমাজে কী হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কারণ হচ্ছে ব্যক্তি জীবন থেকেই হচ্ছে সমাজ জীবন। এই জন্যে আমাদের ব্যক্তিগত আরও অনেক বিষয় আছে, যেমন আমাদের যে মনের চাহিদাগুলো আছে, বিশেষ করে আমরা শয়তানের অসহায় অনেক খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে থাকি, আমাদের এগুলি থেকে বিরত থাকার জন্যে আদরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। চার নম্বর যে চাষছে তাকওয়া অর্জনে আদর। আমরা কিন্তু সবাই তাকওয়াবান হতে চাই, বা আমাদের প্রত্যেককে তাকওয়াবান হওয়া উচিত। কারণ হচ্ছে মানুষের মধ্যে যদি আল্লাহ ভীরু বা আল্লাহ সম্পর্কে ভয় না থাকে, আল্লাহ ভয় যদি অন্তরে না থাকে, তাহলে সেই ব্যক্তির দ্বারা পৃথিবীতে যত রকম খারাপ কাজ আছে সে কাজগুলো তার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। আর যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, তাহলে তার দ্বারা কোনো খারাপ বা অন্যায় অসঙ্গত কাজ করা সম্ভব নয়। এবং কোনো ব্যক্তি যদি তার জীবনে আদলকে প্রতিষ্ঠিত করতে পারে, আদলকে যদি গ্রহণ করতে পারে, তাহলে সে নিজের অজান্তেই তাকওয়াবান হয়ে যাবে। সে বুঝতেই পারবে না যে আমি আল্লাহর কাছে কী হয়ে গেছি, তাকওয়াবান হয়ে গেছি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা কী করো আদলকে প্রতিষ্ঠিত করো, আর আদল তোমাদের কী করবে একদম তাকওয়ার নিকটবর্তী করে দেবে, বা তোমরা তাকওয়াবান হয়ে যাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই জন্য আমাদের কী করতে হবে, তাকওয়া অর্জনের ক্ষেত্রে আগে আদলকে কী করতে হবে, নিজের জীবনে বা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। পাঁচ নম্বর যেটা আসছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনে আদল। আমরা কিন্তু আল্লাহর বান্দা, এবং আল্লাহর কাছে আমাদেরকে কী করতে হবে, ফিরে যেতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা বা ভাবনা কিছুই থাকবে না। আমাদের ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন, কোনো জীবনেই আমাদের কোনো সমস্যা থাকবে না। এবং যারা জীবনে আদলকে প্রতিষ্ঠিত করবে, সমাজে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আদর রব্বুল আলামিন যারা আদলকে প্রতিষ্ঠিত করে তাদেরকে কী করে ভালোবাসে। সর্বপ্রথম আসছে সমাজে শান্তি প্রতিষ্ঠায় আদল। আমাদের সমাজে অশ্লীল, বেহামনা, জেনা, ব্যবিচার, অবিচার, এই সকল কিছু দিয়ে একদম ভরপুর। যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে, আদল প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই সমাজে সবার প্রতি কী থাকবে, শান্তি প্রতিষ্ঠিত থাকবে।
আর যদি সমাজের মধ্যে আদর প্রতিষ্ঠিত না থাকে তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত থাকে না, সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি এইটা অনেকাংশে কি হবে বৃদ্ধি পাবে যদি সমাজে আদর না থাকে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই জন্য আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে আমাদের কী করতে হবে, আদর প্রতিষ্ঠিত করতে হবে। সর্বশেষ যে বিষয়টা আমরা আলোচনা করব, আল্লাহর আরশের নিচে ছায়া পেতে আদর। কিয়ামতের ময়দানে যখন মানুষ প্রত্যেকে প্রত্যেকের জন্য পাগল হয়ে যাবে, কেউ কারোর জন্য চিন্তা ভাবনা করতে পারবে না, এবং সে কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে এবং সূর্যের তাপ এত পরিমাণে বৃদ্ধি পাবে বা সূর্য এত পরিমাণে তাপ দিবে যাতে করে মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এমত অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের ছায়া দান করবেন, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সুলতানুল আদল, ন্যায় বিচারক বাদশাহ বা যারা ন্যায় বিচার করবে। এই জন্যে এই কঠিন ভয়াবহ সময় যদি কেউ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে চায় তাহলে সে ব্যক্তিকে কী করতে হবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এবং সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি করে বা রাষ্ট্রে করে তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কী করবে, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আদলের অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে আমি বিশেষ কয়েকটি আলোচনা করলাম, তোমরা তোমাদের পাঠ্য বইতে দেখবে আরও অনেক বিষয় আছে, তোমরা সেখান থেকে পড়াশোনা করে জেনে নেবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমাদের দেশে করোনা মহামারী আকারে শুরু হয়েছে, যার কারণে আমাদের প্রত্যেককে কী করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই কথা বলেই আজকের অনলাইনে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।